হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অন্যদিনের মতো আজকেও এসে পড়েছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আমার থেকে বয়সে যারা ছোট তাদের অনেক ভালোবাসা, আর আমার থেকে বয়সে যারা বড় তাদের প্রণাম জানাই। আর আমার দূরের বন্ধু, কাছের বন্ধু, এখন আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আমার কিন্তু সকালবেলা সব কাজবাজ সেরে স্নান হয়ে গেছে, তো রান্নাটা এখনও হয়নি। বাড়ির থেকে মাছ রেখেছি, পার্শে মাছ, মাছটা কাটা হয়নি, এই জাস্ট মেয়েটা বেরিয়ে গেল। আর আমি ভাবলাম যে তোমাদের সামনে একটু আসি, সকাল দিয়ে আসিনি, তো ও খুব আজকে দেরিও হয়ে গেছে। তো মেয়েটা জানো তো না, খুব ভয় পাচ্ছিল, কালকে রাতে সেইভাবে ঘুম হয়নি মেয়েটার, তো আজকে স্কুলে যেতেও ভয় পাচ্ছিল। তো তোমাদের বলবো সব ঘটনাগুলো। তো আমার এখনও কাজ হয়নি, আমি কাজ বাজটা সেরে আসছি চটপট, তারপরে বলবো। আর একটা কথা, তোমরা আজকে যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু একটু সময় নিয়ে দেখো, ভিডিওটা স্কিপ করো না, পুরো প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আর আমি এত বড় ভিডিও দিই না যে তোমাদের খুব অসুবিধা হয়, আমি কিন্তু খুব ছোট্ট খাট্টার মধ্যেই ভিডিও দিই। আর হলো তোমার, আমি যেগুলো শুনতে পাচ্ছি অনেকের চ্যানেলে কিন্তু অনেক প্রবলেম দেখা দিচ্ছে, তো তোমরাও সেইভাবে মানে ভিডিওগুলো দেখো যাতে তোমাদের চ্যানেলেও কোনো ক্ষতি না হয় আর আমার চ্যানেলেও কোনো ক্ষতি না হয়। তো যারা আসছো তারা হয়তো ফুল ওয়াচ করছো না, ভিডিওটা স্কিপ করে করে দেখছো, দেখে কমেন্ট করে চলে যাচ্ছ। আর আমি বলছি না তোমাদের এত বড় একটা কমেন্ট করে যেতে, তোমরা ছোট্ট একটা কমেন্ট করো কিন্তু ফুল ভিডিওটা দেখো। আমি কিন্তু বুঝতেই পেরে যাই যে কে ফুল ভিডিও দেখছো, কে তোমার এসে পর একটা কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছ, সেটা তো বোঝাই যায় বলো। সবাই এটা বুঝতে পারে, এখন আর কেউ বোকা নেই। তো তোমরা স্কিপ করো না, আমার কাছে কথা হলো স্কিপ করো না। আর যারা বলো যে এত নম্বর লাইক দিয়ে শুরু করলাম ভিডিওটা, তারা কিন্তু আজ থেকে ওইটাও বলো না যে এত নম্বর লাইক দিয়ে ভিডিওটা শুরু করলাম কি এত নম্বর লাইক দিয়ে ভিডিওটা দেখলাম, ওটাও বলো না। এটা কিন্তু চ্যানেলের আমার থেকে বেশি কিন্তু যে বলছে, যে কমেন্টটা লিখছে, তাদের বেশি অসুবিধা। তো এরকম করো না, আর বড় কমেন্ট কেউ করো না, এতেও চ্যানেলের ক্ষতি হচ্ছে। তো দাঁড়াও আসছি। আর হলো তোমার, এটা বলার দরকার নেই প্রথমে ভিডিওটা স্টার্ট করেই যে শুরু করলাম, আবার শেষ করে আবার বলছো যে শেষ করলাম, এটা আমিও করেছি কিন্তু এখন শুনছি এটা বলাটাও ক্ষতি হচ্ছে চ্যানেলের। তো এটা বলো না, তোমরা যে যা দেখবে ফুল ভিডিওটা দেখো, আমি দেখলে বুঝতে পেরে যাব কে দেখছো, ফুল ওয়াচ করছো কে, কে দেখছো না। তো আমি কিন্তু তাদের পরিবারে গিয়ে, আমি কিন্তু ওই যারা এসে পর একটা কমেন্ট লিখে দিয়ে চলে যাচ্ছে তাদের তো বিশাল ক্ষতি হচ্ছে, আমার তো ক্ষতি হচ্ছে, আমার যা ক্ষতি হচ্ছে তার থেকে কিন্তু যে এটা করছো তার বেশি ক্ষতি হচ্ছে। তো আমি কিন্তু ওইভাবে করে, যারা দেখছোই না এসে একটা কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছ, তো আমি কিন্তু যাবই না তাদের ঘরে। তো ওটা করলে তো আমিও, ধরো যদি যাই, তুমি আমার ভিডিও ফুল দেখছো না, তো তুমি আমার ভিডিও ফুল দেখবে না, আমি কেন তোমার ঘরে গিয়ে ফুল ভিডিও দেখব? আর আমি গিয়ে তোমার চ্যানেলে যদি তোমার মতন করে আমি কমেন্ট করে দিয়ে আসি, সেটা আমার ক্ষতি। তো অতএব আমি যাব না তোমাদের ঘরে, যারা ফুল ভিডিও ওয়াচ না করবে তাদের পরিবারে যাব না। আর আমি এতদিন ধরে ইউটিউব করছি, তো আমি কিন্তু, কেউ বলতে পারবে না যে আমি কারোর ঘরে গিয়ে ফুল ভিডিও দেখি না। আমি কিন্তু 10 মিনিটের ওপরে ভিডিও দিই না, আমার ভিডিওগুলো সবাই চেক করে নিতে পারো। আগে প্রথম প্রথম কী হয়েছে না হয়েছে আমি জানিও না, আর এখন গিয়ে দেখতে পারো যে আমি ফুল ভিডিও কিন্তু এই 10 মিনিটের ওপরে কিন্তু ভিডিও দিই না। অতএব যারা 10 মিনিটের ওপরে ভিডিও দেবে তাদের ভিডিও কিন্তু আমি 10 মিনিটই ওয়াচ করব, তার বেশি কিন্তু করব না। আমারও সাময়িক নেট, আমার তো সবাই যারা আমার ঘরে আসবে তাদের সবাইকেই তো দেখতে হবে, আবার আমি শর্ট ভিডিও করব, আমি ভিডিও এডিট করে ছাড়বো, সেগুলোরও তো নেট দরকার হয়। আমি তো 10 মিনিটের ওপরে দেখব না, যেটা সত্যি কথা সেটা বলে দিলাম তোমাদের। তো আর যাদের ভিডিও 10 মিনিটের নিচে আছে তাদের তো ফুল দেখবই, 10 মিনিট পর্যন্ত দেখব, তার বেশি হলে আমি দেখব না, 10 মিনিট পর্যন্তই দেখব। তো তোমরা অনেক কথা বলে ফেললাম,
আর ওইদিকে কাজবাজগুলো সেরে আসি, আর একটা অন্য একটা কথা বলবো, তো তোমরা সাথে থাকো। তো সত্যি কথা বলছি যে তোমাদের শুনলে কিন্তু সত্যি গায়ে কাটা দেবে, এই কথাটা সত্যি কথা। তো তোমরা সাথে থাকো। পরে তো বন্ধুরা আবার সব কাজবাজ কমপ্লিট করে চলে আসলাম সেই ঘটনাটা বলতে তোমাদের সঙ্গে। তো কি হয়েছে বলো তো, আমার মেয়ে কালকে স্কুলে গেছিল, তো না স্কুলের একটা ক্লাস ফাইভের বাচ্চাকে তো বলছে নাকি, ওটা তো গার্লস স্কুল, তা বলছে একটা মেয়ে তোমার ছুরি নিয়ে ঘুরছিল হাতে, আর ছুরি দিয়ে না এই হাত হাতে পোজ দিয়েছে, এইখান থেকে পোজ দিয়েছে ছুরি দিয়ে, তো চিড়ে দিয়েছে। হ্যাঁ, তা বলছে ওই মেয়েটার নাকি হাতের মধ্যে বড় বড় নখ আছে, আর চোখগুলো নাকি উল্টানো। হ্যাঁ, তা এবারে সেই মেয়েটাকে কোনো ক্লাসে মানে ফাইভ টু ক্লাস টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসরুমে গিয়ে গিয়ে ওই মেয়েটাকে সাথে নিয়ে গিয়ে দেখিয়েছে যে কোন মেয়েটা করেছে, তো মেয়েটাকে খুঁজেই পাওয়া যায়নি। হ্যাঁ, মানে এটা মানে কি বলবো, তো আমি তো কালকে শুনেই মানে পুরো থ হয়ে গেছি। আমি বলছি এরকম হয়? আবার বলছে হ্যাঁ, মেয়েটাকে আর দেখতেই পাইনি, আর ওই যেই মেয়েটাকে কেটে দিয়েছে ওই মেয়েটাও ওই মেয়েটাকে সবাইকে দেখিয়েছে, তো বলছে না এদের মধ্যে কেউ না। তাহলে মেয়েটা গেল কোথায় বলো এবার? তো শুনেই তো মানে আশ্চর্যজনক ঘটনা একটা। তো এখন তোমার স্কুলে না যাওয়া পর্যন্ত আমার মেয়ের তো ওই দৃশ্য দেখে তো মেয়ের কালকে রাতে জ্বরও চলে এসছে, মানে এতটা ভয় পাচ্ছে। আমি ওকে আনছি তো বাড়িতে নিয়ে আসছি, আমাদের এই পাশেই একটা জঙ্গল আছে, তো ওইখান থেকে ও আসতে পারছে না, তো আমাকে শুধু জড়িয়ে ধরছে, আর পায়ে পায়ে বাঁধছে, আমাকে শুধু জড়িয়ে ধরছে জানো তো, সেই এত ভয় পাচ্ছে। আর রাতের বেলা না জ্বর চলে এসছে, তো আমাকে পুরো সারাটা রাত আমাকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে, মানে এতটা ভয় পেয়েছে। তা বলছিল আমি কালকে স্কুলে যাব না, তারপরে ওর বান্ধবীকে ফোন করেছে, তা বলছে ও যাচ্ছে। তা আমি বলছি তুমি কী করবে? তা বলছে ঠিক আছে আমি তাহলে যাই, আর দিনের বেলায় তো অতটা অসুবিধা হচ্ছে না, তো রাতের বেলায় ভয়টা আমার, আর আমার মেয়েটার একটু ভয় বেশি, পটিতে গেলে টয়লেটে গেলে ওই আমাকে দাঁড়াতে হয়, লাইট জ্বলে কিন্তু তা সত্ত্বেও, তো ভয় টয় যদি পাই তো আমি গিয়ে দাঁড়াই, আমার মেয়েটা খুব ভীতু। তো কী বলবো বলো, আর ওইরকম হলে কোন ভরসায় ছাড়বো মেয়েকে? তো আমি তো দিয়ে আসতে পারি না, তো অনেকটা দূর তো স্কুল, মানে আমি যদি দিয়ে আসি তো দুইজনের ভাড়া পার ডে 80 টাকা করে পড়ে যায়, ওর জন্যই স্কুল গাড়ি করে দেওয়া হয়েছে। তো এখন ঠাকুর জানে, তো আমি ভাবছি কি যদি হাতে ওরকম পোজ দিয়েছে, যদি গলায় ঠলায় টেনে দিত তাহলে কী অবস্থা হতো, কী অবস্থা মানুষ কেরকম আর কি। তা ভগবান জানে মেয়েটাকেই কেন খুঁজে পাওয়া গেল না যে এরকম করেছে। তো আজকে তো স্কুলে গেছে, আসুক আজকে এসে কি বলে। আর দেখেছে তো সব দিক থেকে কিন্তু ভয় ঘিরে ধরেছে আমাদের, তো সবাই কিন্তু সতর্ক থেকো, সাবধানতা অবলম্বন করে সামনের দিকে এগিয়ে চলো। তো সকালবেলা যেটা বলছিলাম, তো আমাদের ইউটিউব নিয়েও কিন্তু একটা ভয়, এত বড় প্ল্যাটফর্মে আমরা যখন এসেছি পা রেখেছি তখন আমরা কেউ হেরে যাব না, আমাদেরকে জিতেই যেতে হবে, সবাই একসাথে হাতে হাত রেখে এগিয়ে যাব, কেউ রাগ ক্ষোভ অভিমান সব মুছে ফেলে সবাই সবার পাশে থাকব, ঠিক আছে? আর বেশি কথা বলছি না, আর ঠিক আছে চলো তাহলে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আসবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা যাচ্ছে একটা নেক্সট ব্লগে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অনেক ধন্যবাদ। তো আচ্ছা, বাই বাই।